আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো এগুলো হচ্ছে জর্জেট বেনারসি কাতান শাড়ি অনেকে আমার কাছে চেয়েছিল জাহিদ জর্জেট বেনারসি শাড়িগুলো নিয়ে আসেন আবার আপনারা তো এই শাড়িগুলো কিন্তু আমি অনেক নিয়ে আসি আপনাদের জন্য জাস্ট অসাম কানেকশন এগুলো জর্জেট বেনারসীগুলো শিফন জর্জেট বানারসি যেটাকে হয় পিঠা জরির কাজ করা অসম্ভব সুন্দর এই জর্জেট বেনারসি শাড়িগুলো তো আজকে আমাকে হেল্প করবে মামুন সাহেব হ্যাঁ

এই শাড়িটার প্রাইসটা জাস্ট অসম একটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পড়বে আর এগুলো শিল্পনের মধ্যে একদম অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস এদিক দিয়ে ব্লাউজ পিসটা হবে এটা আসলটা মিনাকারি ওয়ার্কের আঁচল আর ফুল বডিতে কাজ করা যত মানুষ এটা পঁচিশশো টাকা পড়বে তো এই কালারগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার একশো এগারোটা আর ওরি এটসে সি গ্রিন কালার এটার প্রাইসও 2500 টাকা পড়বে লতা লতা জর্জেট বেনারসি যেটা কল এটা জাম কালারটা কালারটা জাস্ট ওয়াও একটা কালার দেখেন মিনাকারি ওয়ার্কের জর্জেট বেনারসি যেটা কল 2500 টাকা পড়বে মাত্র 2500 টাকা পড়বে আর এটা হচ্ছে 미স্টিক কালার এটা হচ্ছে 미স্টিক কালারটা দেখেন ফুল বডিতে কাজ করা মিনাকারি সব জর্জেট বেনারসি কাতন সারি যেটা হচ্ছে মাত্র পাচ্ছেন আপনারা 2500 টাকায় এখন আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর একটা জর্জেট বেনারসি যেটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লালের মিনাকারি ওয়ার্কের একটা জর্জেট বেনারসি আড়াইশ পঁচিশ পিস আড়াইশ পঁচিশ পিস এটা কত পিস আচ্ছা একশো এগারো আর পঁচিশ এখন আপনাদেরকে দেখাবো জাম কালারটা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মামুদ সাহেব বলে দেন পঁচিশশো টাকা মাত্র